ডেলি বেঙ্গলি নিউজ পোর্টালে সকলকে স্বাগতম নায়িকা হওয়ার গল্প শোনালেন পরিমণি শূন্য থেকে নায়িকা হওয়ার গল্প শোনালেন পরিমণি নিজেই অবলিমাই বললেন সিনেমা জগতে আসা আগের ও পরের অনেক কথা পরিমণি তার নিজের সম্পর্কে বলেন কখনো ভাবিনি সিনেমায় অভিনয় করব নাটকে কাজ করছিলাম তা নিয়েই সন্তুষ্ট ছিলাম নাটকে কাজ করতে গিয়ে চম্পা একসময় জনপ্রিয় নায়িকা চম্পা ম্যাডামের সঙ্গে পরিচয় শ্যুটিংয়ের ফাঁকে প্রায় তিনি আমাকে নায়িকা হওয়ার কথা বলতেন অনেক উৎসাহ অনুপ্রেরণা দিতেন প্রতিনিয়ত তার বলা কথাগুলো আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায় আমিও আত্মবিশ্বাসী হয়ে উঠি সম্প্রতি এফডিসিতে আয়োজিত তার অভিনীত একটি ছবির মহরত অনুষ্ঠানে এসব কথা বলেন পরিমণি ঢাকায় চলচ্চিত্রে এখনও পরিমাণের অভিষেক ঘটেনি মুক্তি পায়নি তার কোনো ছবি কিন্তু বিস্ময়কর হলেও সত্যি যে তিনি এরই মধ্যে অভিনয় করে ফেলেছেন তেইশটি ছবিটি চুক্তিবদ্ধ হয়েছেন আরও সতেরোটির বেশি ছবিটি সংখ্যাটি জানিয়েছেন পরিমণি নিজেই পরিমণি বললেন এখনও কোনো ছবি মুক্তি না পেলেও বিষয়টি আমি নিয়ে আমি মোটেও বিচলিত নই আমার কাজ হচ্ছে অভিনয় করা আমি তা মন দিয়ে করেই যাচ্ছি আমি মনে করি ছবিতে যখন কাজ করছি কোনো না কোনো একদিন সেগুলো আলোর মুখ দেখবেই কাজ করতে করতে আমি চলচ্চিত্রের প্রেমে পড়ে গেছি এখন আর চাইলেও এ মাধ্যম থেকে বের হতে পারবো না কেউ যদি আমাকে চলচ্চিত্র জগৎ থেকে বের করে দিতেও চান তাও আমি এ জগৎকে আঁকড়ে ধরে থাকতে চাই মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর পরিমাণে অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষা আছে ছবি দুটি হচ্ছে ওয়াজেদ সুমনের পাগলা দিওয়ানা এবং সাহাল মণ্ডলের ভালোবাসা সীমাহীন এর এরই মধ্যে পাগলা দিওয়ানা ছবিটি সেন্সর স্বাটপত্র পেয়েছে তেসরা এপ্রিল ছবিটি মুক্তির তারিখও চূড়ান্ত হয়েছে ধন্যবাদ সকলকে মজার মজার খবরের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে